আসসালামু আলাইকুম। সকালে দেখেন একটি ঘরের ভিডিও দেখাইতেছি। আমি ঘর মিস্ত্রি, রতন মিস্ত্রি, আমি ঘরের কাজ করি। ইউটিউব চ্যানেলে দেখেন এই ঘরটি, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই একটি দরজার কাছে আসো, এই যে দরজার মডেলটি দেখেন। এই ঘরটি হচ্ছে 22 হাত ঘর, বারিন্দা সহ 9 ফুটি টিনের ছাউনি বারিন্দা, আর ঘরেরও 9 ফুটি টিনের ছাউনি। এই যে ঘরের বারিন্দার পকেট রুম একটি, এটি হচ্ছে এই পর্যন্ত পাশ হচ্ছে 8 ফিট, আর এটা হচ্ছে 10 ফিট পাশ পকেট রুম। এই কারেন্টের ওয়ারিং, কারেন্টের ওয়ারিং সহ আমি করে দিছি। এই পাশে বড় রুমটা দেখাই, এই যে বড় রুমটা, বড় রুমটা দেখেন, এই যে খুলতে আছে বড় রুমটাও। 22 হাত ঘরের মধ্যে 2টা রুম করা হয়েছে সম্পূর্ণ। এই জালানাগুলা এই দেখেন, একটু কাছে আনো, জালানায় যে ফ্রেম কইরা হেরা, চৌকাঠে ফ্রেম কইরা হেরা 1 ইঞ্চি দলের, আর 3 ইঞ্চি পাশ দিয়ে ফ্রেম কইরা জালানা দড়ি লাগানো হয়েছে। আর এই পাশে দেখেন আর একটি সুন্দর একটি বিল্ডিং ঘরে যেরকম ছানসির থাকে, এইভাবে ছানসির দেওয়া আছে এই ঘরটির মধ্যে। অনেক কিছু এই জায়গায় রাখার জন্য, অনেক মিস্ত্রি এই জিনিসটা দিতে পারে না। আমি এই জিনিসটা সম্পূর্ণ দিতে পারতেছি, যে নাট মাইরা কোনো উপরে টানা নাই। আর পকেট রুমের এই যে জানলা গুলা পাল্লা গুলা বানায় রাখছি, এখনো ঝুলাই নাই, কিছু কাজ বাকি আছে। এই যে চৌকাঠ, আর এই যে চৌকাঠের গ্রিল আছে যে পাশে, সম্পূর্ণ লাগা দিব গ্রিলটি। এই পাশে দেখেন এই কারেন্টের কাজটিও আমি করে দিছি সম্পূর্ণ। এই যে কারেন্টের ওয়ারিং সহ আমি এই কাজটি কমপ্লিট করছি। এটা উপরে কাগজের সিলিং দেওয়া। এই পাশে রুম আসো, এই পাশে দে আরেকটি পকেট রুম আছে। এই যে একটি পকেট রুম, পকেট রুমে হেজবুল লাগানি, হেজবুল লাগাই হেরে দেখেন ফিনিশিং টা সম্পূর্ণ কালার। এটা পকেট রুম, ওটার সাথে সাথে এটাও সেম সেম পকেট রুম, 2টা পকেট রুম। এটাও আমি কারেন্টের ওয়ারিং সহ সম্পূর্ণ কাজ করে দিচ্ছি। এই দেখেন সারক গোলা, দেখেন কোনো আঁকা বাঁকা কোনো কিছু নাই, একবার সুন্দরভাবে কাজটি করে দিছি। এই উপরে চার্জে দেখেন ফিনিশিং গুলা সব দিকেই আমি কাজগুলা করে দিছি। এই যে আর একটি রুম, এই রুমের এই যে দরজাগুলা রং করা লাগবে, এখনো রং করা হয় নাই। এই পাশে দেও একটি জানলা লাগানো হয়েছে, জানলাটি দেখেন এই যে চৌকাঠ লাগাই ফিনিশিং করছে, আর একটু ক্যামেরা কাছে আনো। এই দেখেন জানলাটি সুন্দরভাবে ফিনিশিং করে লাগাই দেওয়া হয়েছে, এইভাবে কেউ জানলা লাগাই দেয় না। এই রুমেও এই যে সানসেট আছে, একটু পিছাও, এই রুমে সানসেট আছে। এই যে সানসেটটি দেখেন, এই যে দরজার উপরে সানসেট আছে, যেরকম বিল্ডিং করে সানসেট থাকে এরকম দরজার উপরে সানসেট দিছি। সানসেটটি আর একটু কাছে দেখাও নিজ থেকে, ওই যে সামনে একটা বিট দেওয়া আছে, এটা পেসপাইরের উপরে সানসেটটা লাগানো হয়েছে। এই পাশে দাও কারেন্টের ওয়ারিং কমপ্লিট, এবারটা ওই যে উপরে ওইটা সানসেট, ইয়ার কাগজের সিলিং দেওয়া আছে। এবার আসো, এখানে বারিন্দার মধ্যে একটি এই যে রোহিতন দেওয়া হয়েছে সুন্দর একটি, এটি রং করলে অনেক সুন্দর কালার লাগবে দেখতে বারিন্দার ভিতরে। এটি আছে, এই পাশে গোসলখানা আছে। এই যে গোসলখানা, গোসলখানাটি হয়েছে 6 ফিট আর 10 ফিট লম্বা, হচ্ছে 10 ফিট, পাশ হচ্ছে 6 ফিট। গোসলখানাতেও পানির ওয়ারিং সহ কাজ করা হয়েছে। এই যে পানির ওয়ারিং সহ সম্পূর্ণ কাজ আমি করে দিছি। এই পাশে এই যে মোটরটি আমি বসেছি, পানির কাজ করার পরে ট্যাঙ্কিটি বানির পরে এই পাশে দিয়ে ওয়ারিং করে দিব পানির। মোটরটা এই জায়গায় থাকবে, যে খাঁচার ভিতরে, এটা পাইপের মধ্যে দিয়ে ঢালাই দিছি। আর এটা হচ্ছে 10 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করা, যেন আমার এই জায়গায় মূল কথা হয়েছে আয়রন বেশি, আয়রনের জন্য এই 10 ইঞ্চি পাইপ দেওয়া। পাইপটার মধ্যে পানি দিয়ে সাইকে আসবে, আসার পরে এই মোটর দিয়ে উঠবে পানি দিয়ে। এটা হচ্ছে গোসলখানা, একটা আসো ট্যাঙ্কিটা দেখাই। এই যে ট্যাঙ্কিটা ঢালাই দেওয়া হয়েছে, ছাদ ঢালাই দেওয়া হয়েছে ট্যাঙ্কিটা, একটু দূরে থেকে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। নিচে ওই যে রিংটুন টানা দেওয়া হয়েছে, 4টা খুঁড়ি দেওয়া, এই খুঁড়িটি হয়েছে 13 ফুট খুঁড়ি, আর উচ্চতা দেওয়া হয়েছে 9 ফিট, 9.5 ফিট উচ্চতা দেওয়া হয়েছে। আর ছাদের 3.5 ইঞ্চি ঢালাই পড়ছে ছাদের মধ্যে 4টি।
আর এই পাশে আছে যে বাথরুমের ভিডিওটি দেখা, এই যে বাথরুম, বাথরুমটি হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট বাথরুম। বাথরুম নিয়ে ভিডিওটি দেখেন সুন্দর হয়েছে কিনা, সকালে কমেন্ট করে জানাবেন কাজটি কিরকম হলো। আর সম্পূর্ণ ঘরের ভিডিওটি দেখাও, এতে বাসা ঘরের আটু পিছাও। আর এই সাইডটা দেখা গছ দিঘা, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো, গছ দিয়ে দেখা গছে যে টাইডের একটু চঙ্গ ডিজাইন করা, টাইডটি চঙ্গ ডিজাইন করা আছে সম্পূর্ণ। আর এই পাশ দিয়ে পিছন সাইড, পিছন সাইড দিয়ে ফিনিশিং দিয়ে দেখবেন কিরকম হলো। টিন কোনো ঢেউ ঢেউ নাই, আঁকা বাঁকা নাই। এই যে জানালাটি মারার পরে দেখেন বেড়াটি একবারে সুন্দরভাবে বসছে ক্লিয়ার। এই পাশে দিয়ে কারেন্টের ইনামানিও আছে মিটার। আর একটু আসো, বৃষ্টি পড়তেছে তো সম্পূর্ণ ভিডিও আমনে করে দেখাইতে পারতাছি না, আর কিছু কাজ বাকি আছে। এই পাশে দিয়ে একটি জানলা হবে, এই পাশে একটি জানলা হবে, ওই যে কাঠের জানলা গুলা বানাইছি এই পাশে জানলা হবে, আর ওই পক্ষের রুমে একটি জানলা হবে। জানলাটি হওয়ার পরে বাড়িটি আপনি সুন্দর ক্লিয়ার দেখতে পারবেন। জানলা দরজা গুলা মারি, এই যে হেজবুল দরজা, অনেক কি দরজার, আমার ভিডিওতে অনেক দরজার মডেল দেখছেন, এ একটি মডেল, আরো মডেল আছে, রোহিতন মডেল আছে দরজার মধ্যে, যে যেরকম মডেল চা ওরকমই মডেলের কাজ করে দিন যা, সমস্যা নাই। আমরা মূলত দূরেও কাজ করি, কাছেও কাজ করি, আমরা শেরপুর জেলা আশেপাশে যে কোনো জায়গায় কাজ করি। এটি হচ্ছে ঝিনাইগাতি থানা শেরপুর জেলা রাইংটা গ্রামে এই কাজটি, পরশুদের একটু পূর্ব সাইডে কাজ করা হয়েছে এই ঘরটি সম্পূর্ণ 22 হাত ঘর। আর আপনারা এই ঘরের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে আমি এই ঘরের সম্পূর্ণ হিসাব, বাথরুম, গোসলখানা, ছাদের সম্পূর্ণ আমি টোটাল হিসাব দেবো, কত লাখ টাকা এই ঘরটির মধ্যে খরচ হয়েছে, এই বিডের মাটি পর্যন্ত কিনা সম্পূর্ণ কিছু আমি হিসাব দেবো। আপনারা এই ভিডিওটির সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল রতন ঘর মিস্ত্রির এই চ্যানেলটির সাথে থাকবেন, আর পাশাপাশি আমার ফেসবুকে ভিডিও ছাড়া হয় সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। দরজা জানলা যা যেরকম মডেল চান সেইভাবে মডেল দেওয়া যাব। আর এই কাঠটি লাগানো হয়েছে ইলকোটার কাঠ, আমাদের দেশে ইলকোটার কাঠ ভালো, লাল কাঠটা সবচেয়ে টিকসই বেশি, এটি এই ইলকোটার লাল কাঠ টিকসই বেশি, এটি গজারির চেয়েও ভালো টিকসই করে ইলকোটার কাঠ। এই কাঠটি দেখাও, এটি হচ্ছে ইলকোটার কাঠ, কত সেফটি কাঠ গেছে, কতটুকু খরচ গেছে আমি সম্পূর্ণ ঘরের এই হিসাব দিব। এই এই দরজাটি বানানো হয়েছে ওই ওই দরজাটা মেহগুনি, এটা 81 দিয়ে বানানো হয়েছে, এটা আগে বানানো হয়েছে, এই দরজাটি পরে বানাইছি, এই দরজাটি পরে বানাইছি, একই মডেলের মালিকে চাইছে একই মডেলের দরজা দেওয়ার জন্য, এই জন্য এই পাশেও একই সিস্টেম ভাবে একইভাবে কাজ করা সুন্দরভাবে। এখানে আবার ই করবে, এখানে ইট গাইতা গ্রিল করবে, আর এখানে একটি এই গেট দিবে, আর একটি পকেট গেট দিবে। এটি মালিক আসার পরে, মালিক এখন বর্তমানে ঢাকা আছে, আমি নিজে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে এই কাজটি করতেছি, মালিক আসার পরে এইটুকু ইট গাইতে 2 ফুট এনে ইট গাইতে গ্রিল দেওয়া হবে, আর এখানে পকেট গেট, গেট বড় গেট সহ কাজটি করা হবে। আর সম্পূর্ণ পানির ওয়ারিং করার পরে আপনারা সম্পূর্ণ টোটাল খরচ, এই ঘরটা আমাদের কত লাখ টাকা খরচ গেছে আপনারা হিসাব জানতে পারবেন। আর অনেকেই কমেন্ট করেন যে ভাই কিভাবে কাজটি করলে ভালো হবে, আর অনেকে টিন কেনার জন্য ই কেনার জন্য ফোন করেন, ভাই ফোন না করে আপনি মেসেজও জানাইতে পারেন, আমার ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলাতে যোগাযোগ করতে পারেন, কিভাবে পরামর্শ দিলে আমি পরামর্শটি সঠিকভাবে দিতে পারবো, আমার পরামর্শতে আপনি ঘর কোনো ক্ষতি হবে না, সুন্দরভাবে একটি পরামর্শ দিতে পারবো। যারা প্রবাসীরা আমার সবচেয়ে ভিডিওটি প্রবাসীর লোকেরা বেশি দেখেন, দেখার পরে আমার ভিডিওটি ভিউজ হয়, আপনারা যদি কাজটি ভিডিওটি দেখেন সবচেয়ে আমার উৎসাহ বাড়ে ভিডিওটি করার জন্য, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর যে কোনো কাজের পরামর্শ হইতে হলে আমার কাছে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার আছে, যোগাযোগ করতে পারেন। আর অনেকেই টিন কেনার জন্য অনেক জায়গায় 11 ফুট টিন পাওয়া যায় না, 12 ফুট টিন পাওয়া যায় না, এগুলো টিন কোম্পানির থেকে অর্ডার দিলে 1 মাস পরে এই টিনটি দিয়ে যা,
আপনি যে কোনো সাইজের টিম পাইবেন, কিন্তু একটু অপেক্ষা করা লাগে। সকলে আমার ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, রতন ঘর মিস্ত্রি ইউটিউব চ্যানেল।